আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এখন বাসা বাড়ি অফিসে সব জায়গায় কিন্তু ওয়াইফাই ব্যবহার করে থাকি। তো এই ওয়াইফাই কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর? চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং এটা জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। অতিরিক্ত ওয়াইফাই ব্যবহার আমাদের শরীরের উপরে অনেক খারাপ প্রভাব ফেলে। ডাব্লিউ ল্যান এর সিগন্যালের ফলে যে লুপ সৃষ্টি হয় তার প্রভাব অত্যন্ত ক্ষতিকর। এর ফলে আমাদের মনোযোগের সমস্যা দেখা দিতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে, মাঝে মধ্যে মাথা যন্ত্রণা করতে পারে, কানে ব্যথা করতে পারে এবং ক্লান্তি ভাব দেখা দিতে পারে। অথচ এই ওয়াইফাইয়ের ব্যবহার কি সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব? তা কিন্তু সম্ভব নয়। তবে এই ওয়াইফাইয়ের কুপ্রভাব কমানোর কিছু উপায় আমরা গ্রহণ করতে পারি। যেমন, আমরা বেডরুম বা রান্নাঘরে ওয়াইফাইয়ের রাউটার কখনোই বসাবো না। তারপর দ্বিতীয় যে উপায়টি হলো, আমরা যখন ব্যবহার করছি না তখন আমরা ওয়াইফাইটা বন্ধ রাখি। তৃতীয়ত, মাঝে মাঝে মোবাইলে ডাটা কেবলের সাহায্যে ফোন ব্যবহার করি এবং সেই সময় ওয়াইফাইটা বন্ধ রাখি। আর লাস্ট উপায়টা হলো, ঘুমানোর সময় ওয়াইফাইয়ের কানেকশন বন্ধ রাখুন। এরকম করলে আমাদের শরীরের উপরে ওয়াইফাইয়ের কুপ্রভাবটা অনেকটা কমানো সম্ভব। ব্রিটিশ হেলথ এজেন্সির দাবি, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা গেছে এই সব পদক্ষেপগুলো ব্যবহার করলে ওয়াইফাইয়ের কুপ্রভাব কমানো অনেকটাই সম্ভব। তাই বন্ধুরা, আপনার বাসা বাড়িতে যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে আপনিও এই উপায়গুলো গ্রহণ করতে পারেন। তাহলে এই ওয়াইফাইয়ের কুপ্রভাবটা আপনার শরীর উপরে অনেক কম পড়বে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন। আর আমার এই এইচএস অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ।